হ্যালো ভিউয়ার্স, পাঁচফোড়ন বাই সাথির আজকের আয়োজনে থাকছে সুস্বাদু গাজরের হালুয়ার রেসিপি। খুবই সহজভাবে রান্নাটা করে দেখাবো। আপনি যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলেও খুবই ঝটপট এই হালুয়াটা বানিয়ে নিতে পারবেন এবং সবাই আপনার প্রশংসা করবে। গাজরের হালুয়াটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন গাজরগুলোকে আমি গ্রেট করে নেব, এই জন্য একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমরা গাজরটাকে গ্রেট করে নেব। গাজরটাকে যতটা সম্ভব মিহি করে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে হালুয়াটা খুব ভালো হয় এবং খেতেও অনেক ভালো লাগে। একটু ধৈর্য সহকারে গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি গাজরগুলো কতটা মিহি করে গ্রেট করেছে। একইভাবে আমি সবগুলো গাজরকে গ্রেট করে নিচ্ছি। সবগুলো গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, এখন রান্নায় চলে যাচ্ছি। প্যানটা গরম হয়ে আসছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। এখন 1 মিনিটের মতো গাজরগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। গাজরের হালুয়াটা রান্না করার সময় একবারের জন্য ঢাকনা দেওয়া যাবে না, তাহলে গাজরের যে সুন্দর কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর পুরো রান্নাটাই আমরা মিডিয়াম লো আঁচে করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। গাজরটা এমনিতেই অনেকটা মিষ্টি স্বাদের হয়ে থাকে, এই জন্য এতে আলাদা করে আর বেশি চিনি ইউজ করতে হয় না। তারপরও আপনি যদি একটু কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনার স্বাদ মতো চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। আর তাছাড়া 1 কাপের চেয়ে কখনো চিনিটা বেশি দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন চিনিটার সাথে গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ এভাবে রান্না করার পর চিনিটা যখন গলে যাবে তখন চিনিটা থেকে জল বেরোবে, ওই জলেই গাজরটা পুরোপুরি কুক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়ে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এখন ওই জলের মধ্যেই গাজরটাকে আমরা রান্না করে নেব এবং এতে করে গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। গাজরের হালুয়াটা বানানোর সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো আঁচে রাখতে হবে, কারণ আঁচ বাড়িয়ে গাজরের হালুয়াটা বানালে গাজরটা ভালো করে সিদ্ধ হবে না, তখন হালুয়াটা ভালো হবে না। এভাবে আমি চুলোর সামনে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে গাজরের হালুয়াটাকে তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই অনবরত নাড়তে হবে, নয়তো পুরো লেগে যাবে, তখন হালুয়াটার মধ্যে একটা পুরো পুরো গন্ধ চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। আমি প্রায় 15 মিনিটের মতো গাজরটাকে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন গাজরের জলটা বেশ শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে গাজরের হালুয়াটা রান্না করে নেব। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। আমি আরও 15 মিনিটের মতো গাজরের হালুয়াটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন গাজরটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে এবং গাজরের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আর অবশ্যই গাজরটাকে এভাবে ঝরঝরে করে রান্না করে নিতে হবে। এখন আমি গাজরের মধ্যে দুধটা অ্যাড করব। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি আর দুধটাকে আমি খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এখন দুধটা দিয়ে দুধের সাথে গাজরটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
তবে আপনি চাইলে এক্ষেত্রে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনিটা একটু কমিয়ে দেবেন। এখন দুধের সাথে নেড়ে চেড়ে আমি আরও 15 মিনিটের মতো গাজরের হালুয়াটাকে রান্না করে নেব। আর অবশ্যই কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার মধ্যে রাখবেন, যাতে করে পোড়া লেগে না যায়। খুবই ভালো হয় খেতে গাজরের হালুয়াটা, বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চারা কেন বড়রাও খুব পছন্দ করে। বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। প্রায় 15 মিনিট পর আমি ফিরে আসলাম। গাজরের হালুয়াটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। হালুয়াটা যখন ঘন হয়ে জমাট বেঁধে আসবে এবং প্যান থেকে ছেড়ে আসবে, তখন বুঝে নেবেন যে হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচের গুঁড়ো। আমি এখানে 5-6টা এলাচ শুকনো খোলায় টেলে তারপর 1 চামচ চিনি মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এলাচের গুঁড়োটা গাজরের হালুয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর এলাচের ফ্লেভার গাজরের হালুয়ার সাথে খুব ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাজরের হালুয়াটা এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন হালুয়াটাকে ঠান্ডা করে নিয়ে পরিবেশনে চলে যাচ্ছি, কারণ মিষ্টি জাতীয় খাবার একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। পরিবেশনে চলে আসলাম। আমি ওপর থেকে একটু বাদাম কুচি এবং কিশমিশ ছড়িয়ে পরিবেশন করছি। এতে দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।